শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7টা, সবে সন্ধ্যা দিয়ে নাম করে এসেছি। এখন কয়টা মুড়ি মাখাবো, বর্ষার সন্ধ্যা, সবার মুড়ি খেতে ইচ্ছা হচ্ছে, তাই মুড়ি মাখার জন্য আমার ছেলে শশা কাটছে, বৌমা এটা ওটা এগিয়ে দিচ্ছে, আমি তোমাদের সেগুলো দেখাচ্ছি। তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলে নেব। আমি ব্লগটা শুরু করতে পারিনি সকাল থেকে, আমার কাজের সাহায্যকারী দিদিটা আসছে না, তার মেয়ের শ্বশুর মারা গেছে, এই জন্য আমার উপরে একটু ধকলও পড়েছে, বৌমার শরীর খারাপ, এই জন্য একা একা বেশ কিছু কাজ সেরে নিতে হচ্ছে, রান্না বান্না টুকিটাকি সবই। যাই হোক আমি এখন থেকেই ব্লগ স্টার্ট করছি, আর এটা একান্তই দরকার। সৌম্য আমার জন্য কিছু গিফট নিয়ে এসছে, সেটা তোমাদের দেখানো হয়নি, তাই ভাবছি মুড়ি খাওয়ার পর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখানে মুড়ি মাখানোর জন্য সমস্ত কিছু কাটাকাটি চলছে। এখানে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, লেবু, আমি সকালবেলায় ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম। এখানে চানাচুরের প্যাকেট, মুড়ির প্যাকেট, পাঁচ দিন হয়ে গেল, ভাবছি তোমাদের একটু দুধগুলো শেয়ার করবো, তার হয়ে উঠছে না, তাই আজই বসে গেলাম। এই যে এই দুধগুলো দিয়েছে, জামাই কিনেছে, মেয়েও ছিল, ওরা ফোন করে বলছে যে পছন্দ হয়েছে কিনা, কিন্তু আমরা সেইভাবে দেখে উঠতে পারিনি, এখন ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভালোভাবে খুলে দেখবো। এই যে আমরা গামছা ব্যবহার করার জন্য আনতে বলেছিলাম, তাই দিয়েছে, ওখানে বলে চুনারি, এগুলো ওরা কাঁধে বা পাগড়ি বাঁধে, আমাদের এখানে কেউই সেভাবে ব্যবহার করে না, ওই চান করা বা ওড়না হিসাবে ব্যবহার করা যাবে, তার কারণ দেখো এটা খুব পাতলা, মানে এটা খুব হালকা ছাপা মতো, একটা ব্লু কালার, একটা লাল কালার, ভালোই হয়েছে দুটো, বৌমারও পছন্দ হয়েছে, বৌমায় আনতে বলেছিল। এটা হচ্ছে চুড়িদারের পিস, এই যে এটা পাঠিয়েছে বৌমার জন্য, যখন কিনছিল তখন ভিডিও কল করেছিল বৌমার কাছে যে পছন্দ হয়েছে কিনা, কিন্তু বৌমার খুব পছন্দ হয়েছে, ভালোই লেগেছে। আর এটা কি খুলে দেখাবো, দেখো এটা হচ্ছে ওড়না, এটা ওড়না, এটা লাল ওড়না হচ্ছে পাড়ালা, আর এটা হচ্ছে চুড়িদার, সঙ্গে কি প্যান্টেরও একসঙ্গে রয়েছে, আর এখানে আবার জয়েন্ট করা, যাক কুলিয়ার দেখা বললাম না, কুলিয়ার দেখালাম না, এই যে চুড়িদারের পিসটাও খুব ভালো হয়েছে, বৌমার পছন্দ হয়েছে। আর এই যে একটা শাড়ি আমার জন্য পাঠিয়েছে, তাছাড়া আমি সুতি শাড়িটা খুব পছন্দ করি, মেয়ে জানে, সেজন্য ওখানে আমি সুতির শাড়িটা ওরা ব্যবহার, আর ওখানে সুতির শাড়ির ব্যবহারটা খুবই কম, আর যাই হোক তাও ভালো হয়েছে। এই যে নিচের পাশটা দেখো, ডিজাইন করা ফুলের পাড়, আর ভেতরটা রয়েছে কলকা দেওয়া দেওয়া, ভালোই হয়েছে। তারপর রয়েছে ছেলের আর ছেলের বাবা জামা জ্যাকেট পিস, এই যে এটা হচ্ছে প্যান্টের পিস, আর এটা হচ্ছে জামার পিস, এই জামার পিসটা না
শীতের জন্য না গরমের জন্য কালারটাও ভালো হয়েছে, ওর বাবা খুব মানাবে। প্যান্ট এই যে সাদা প্যান্ট আর জামাটা কিন্তু একই জামার পিসটা, কোয়ালিটি কিন্তু কালার আলাদা। এটা হচ্ছে ছেলের জন্য পাঠিয়েছে, খুব মিষ্টি কালার। মার্কান্ডে গেছিল পুজো করতে, ওখানে স্নানও সেরেছে, ওখান থেকে প্রসাদ দিয়ে পাঠিয়েছে। এই যে চেলি, লাল চেলি, একটা লাল চেলি রয়েছে প্রসাদের ওখানে। আর এনেছে এই যে আমার রাধা গোবিন্দর একখানা ছোট্ট পটো, দেখো খুব সুন্দর পটো, ছোট হলেও দেখতে রাধা গোবিন্দ কি আর খারাপ হয়। এই যে গাঁদা গোলাপ দিয়ে, এখানে হচ্ছে তিনখানা গোলাপ দিয়ে গাঁদা, খুব পাতেও দেওয়া যাবে। এই যে আরেকটা গাঁদা, যাই হোক এগুলো মানে দেখানো। একটা মজার বিষয় হচ্ছে, আরেকটা সব থেকে মজার বিষয়, আমার এই প্রসাদের ভিতরে ঠুঙায় করে না, এই যে এগুলো কি ফুলদানি হচ্ছে, এই ফুলদানি গুলো দোকানে ছিল, যাই হোক এটা ফুলদানি, ফুলদানি গুলো দোকানে ছিল। কিন্তু আমি ভাবছি কি এগুলো মনে হয় প্রসাদ, নারকেলটা খটখট করছে, এর ভিতরে মনে হয় এগুলো প্রসাদ, আমরা সেভাবে দেখিনি আর বুঝতেও পারছি না। এবার সেদিন যখন বের করলাম তখন দেখি ফুলদানি, দুটো ফুলদানি একই রকম, ভালোই হয়েছে দেখতে। দেখো ফুলদানি গুলো কেমন খুব সুন্দর হয়েছে। তাহলে কেমন দেখলে, জামাই মেয়ে গিফট পাঠিয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিওটা খুব ছোট করে তোমাদের ছেড়ে দেব, আর কিছু বাড়াবো না। রাতে হচ্ছে, আমি এখন রাতে রান্না করতে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সব অবশ্যই কমেন্টস করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।